এখানে তো লাইব্রেরিকে ভিতরের বই বাইরে নিয়ে আসার জন্য রাখা হয় নাই, এখানে তো লাইব্রেরিকে বাইরের বই ভিতরে গিয়ে পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয় একবারের জন্য এই উদ্যোগ তো নেওয়ার প্রয়োজনই বোধ করে নাই যে একটা লাইব্রেরিতে বিজিএস পরীক্ষার জন্য ছেলেপেলেরা চটি নিয়ে পড়ছে। এর চেয়ে অশ্লীল দৃশ্য পৃথিবীতে 2500 বছরে আর একটাও ঘটেনি, এটা তো কখনোই বলা হয় নাই। ওই সমাজে আমরা হাহাকার করছি যে তরুণ সমাজ বই পড়ছে না, কি অদ্ভুত উদ্ভট। আমাদের তরুণ তরুণীরা বই পড়বে এবং তার জন্য কিছু স্ট্রাকচারাল দায়িত্ব তো নিতেই হবে। আমি আগেই বলেছি স্ট্রাকচারাল পরিবর্তনের প্রথমটি হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। বিশ্ববিদ্যালয় পড়া মানে যে বিভিন্ন ধরনের সত্য মত এটার সঙ্গে পরিচিত হওয়া, এই বোধ তৈরির জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের পাঠাগার সিস্টেম তৈরি করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে বেসিক্যালি কোনো পাঠাগার সিস্টেম নেই, বাংলাদেশে বেসিক্যালি কোনো পাঠাগার সিস্টেম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি একটা নিম্ন শ্রেণীর লাইব্রেরি, আমি এই লাইব্রেরির একজন ব্যবহারকারী হিসেবে জানি যেটা একটা নিম্ন শ্রেণীর লাইব্রেরি। যে কোনো সিকি পরিমাণ ইউনিভার্সিটির লাইব্রেরিও এর অন্তত 10 গুণ হওয়ার কথা। তারপরও যে লাইব্রেরি আছে এটা সার্ভিস অত্যন্ত খারাপ। এখানে কোনো শিক্ষিত লাইব্রেরিয়ান নাই যে একজনকে হেল্প করবে যে তুমি এই বিষয়ে পড়তে চাও, আমার লাইব্রেরিতে এই বিষয়ে এই বই আছে। আপনারা হয়তো জানেন সারা পৃথিবীতে লাইব্রেরিয়ানের প্রধান কাজ হলো এটা, এটাই প্রধান কাজ, যে আমি বলবো যে আমি এই বিষয়ে পড়তে চাই, ও আমাকে রেফার করবে যে অল দিস থিংস আমার এখানে আছে। কিন্তু সে ধরনের কোনো সার্ভিস এখানে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান খারাপ, কিন্তু যা আছে লাইব্রেরি তার চেয়ে অনেক খারাপ। দুটো সংস্কার লাইব্রেরির জন্য জরুরি। একটা হলো এই লাইব্রেরিকে কলকাতা ইউনিভার্সিটিতে দেখে আসলাম, ওরা 10 তলা বিল্ডিং করেছে ছোটো জায়গার মধ্যে, এটাকে অত্যন্ত ভালো ডিজাইন করে, এই সোশ্যাল সায়েন্সের মতো টাকা খাওয়া ডিজাইন না, সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের মতো, এটাকে অত্যন্ত ভালো ডিজাইন করে বিরাট করে, এর জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, সবগুলোকে ইনকর্পোরেট করা যাবে, সুন্দর করে বড় লাইব্রেরি তৈরি করা। আর 2 নম্বর হলো এখানে যে কোনো ধরনের বিসিএস পড়া নিষিদ্ধ করা, এটা ইউনিভার্সিটির জন্য 1-2 মামলা, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ভয়াবহ ঘটনা। আমি জানি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে মোট 6টা ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টারে পড়াই, আমি ছেলে মেয়েদের বই রেফার করি, আমি জানি যে তারা অল্প দিনের মধ্যেই বিসিএসে ঢুকে পড়বে। কিন্তু যে 10 জন পড়াশোনা করতো তারা পড়াশোনা করার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়ে এই লাইব্রেরিতে গিয়ে, ফলে এখানে যে ভয়ঙ্কর অপরাধ ঘটছে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন সেক্টরে যে ভয়ঙ্কর অপরাধ ঘটছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে সেটা আছে বলে আমি কোনো লক্ষণ দেখছি না। এটা কর্তৃপক্ষের দায়িত্ব, সম্পূর্ণ কর্তৃপক্ষের দায়িত্ব। এই দুটো সংস্কার করতেই হবে, একটা হলো আকার আয়তন এবং রিসোর্সে বড় করা, আর একটা হলো এই ধরনের ফাত্রামি বন্ধ করা। বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েদের সঙ্গে বৈঠক করবে, বৈঠক করে হলে তার জন্য রিডিং ফ্যাসিলিটিস বাড়াবে। আমরা তো পড়ার বিরোধী নই, ও বিসিএস পড়ুক না পড়ুক আমার কিচ্ছু এসে জানে, তার স্বাধীনতা। কিন্তু লাইব্রেরি তো অন্য কাজের জন্য, সেই কাজ ইউনিভার্সিটির অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, সেই কাজ ইউনিভার্সিটির ডেফিনেশনের সঙ্গে সম্পর্কিত। এটা নিয়ে যা হচ্ছে এটা তারা বুঝাচ্ছে যে আসলে ঢাকা ইউনিভার্সিটি চলছে না।